কোচবিহারে অল ওয়েস্ট বেঙ্গল মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো। শনিবার কোচবিহার রেডক্রস সোসাইটিতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এবারে ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন কোচবিহার জেলা কমিটির এই সম্মেলন 25তম বর্ষ পদার্পণ করেছে। তাদের এই সম্মেলনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 200 সেলস অ্যান্ড রিপ্রেজেন্টেটিভ উপস্থিত হন। এদিনের এই সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ বাসু রায়, রাজ্য কমিটির সদস্য জয়ন্ত পাজা, কোচবিহার জেলা কমিটির সম্পাদক ভাস্কর সান্যাল, সংগঠনের কোষাধ্যক্ষ কামাক্ষাশেষ বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা। এদিনের এই সম্মেলন থেকে কেন্দ্রীয় সরকারের শ্রমিক স্বার্থ বিরোধী সমকট মালিকের হাতকে শক্ত করার বিরুদ্ধে বিভিন্ন দিক তুলে ধরে প্রতিবাদ জানানো হয়। সেই সাথে ব্যাংক, রেল, বিমা, বিমান সহ রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারীকরণের বিরুদ্ধে জোরদার আন্দোলন গড়ে তোলো আর এই ডাক দেয় তারা। এছাড়াও যে সমস্ত প্রতিনিধিরা সেলস এবং রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের সাথে যুক্ত রয়েছেন তাদের ন্যূনতম মজুরি চালুর কথা ধরবার কথা বলা হয়। বিভিন্ন ওষুধের দাম দিনের পর দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে ওষুধ, তার বিরুদ্ধেও তীব্র সমালোচনা এদিনের এই সম্মেলন থেকে করা হয়। একটা গোল করতে পারে না, দম নেই, চিংড়ি খাইলে জোর সাইব কেমনে, জোর আসে ইলিশে। আচ্ছা আচ্ছা, থাক থাক, হয়েছে, দিন কাটে খেয়ে বসে বালিশে, তোমারও তো বালিশে, তাও দেখি এখানে সব একারের সমর্থ পাইছি বছরের অর্থ। বয়স যেভাবেই দিক না কেন ডাক, নতুন করে বাঁচার অর্থ জীবন খুঁজে পাক। আমরা গর্বিত সমস্ত প্রবীণ মানুষের জন্য যারা সফল অর্থোপেডিক চিকিৎসা ও জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারির মাধ্যমে ফিরে পেয়েছেন তাদের স্বাভাবিক জীবন। নেওটিয়া গেটওয়েল হেলথ কেয়ার সেন্টার, সুস্থ জীবনের অর্থ। স্বাস্থ্য ব্যবস্থা বেসরকারিকরণ বন্ধ করতে হবে, সাধারণ মানুষের জন্য খেটে খাওয়া মানুষের জন্য যে সরকারি হসপিটালগুলো রয়েছে সেগুলো বেসরকারিকরণ করা চলবে না, প্রাইভেট সেক্টর ইউনিট যেগুলো রয়েছে ওষুধ প্রস্তুতকারক সংস্থা থেকে সেগুলোকে সুরক্ষিত রাখতে হবে, এবং ব্যাংক, বিমা, রেলকে যেভাবে বেসরকারিকরণ করা হচ্ছে শ্রমজীবী মানুষের জন্য সমপর সঠিকভাবে রাখতে হবে শ্রমজীবী মানুষ। এবং সেলস ওয়ার্কারদের যে ট্রাইপার্টাইট কমিটি ছিল সেই ট্রাইপার্টাইট কমিটির মিটিং অবিলম্বে কেন্দ্রীয় সরকারকে ডাকার জন্য বলছি, যেখানে দাঁড়িয়ে ওয়ার্কিং গ্রুপস কেন্দ্রীয় সরকার এটা করছে না যে প্রতিনিধি। আপনার নামটা এবং কোন দায়িত্ব? আমি বলছি সেলস ওয়ার্কার প্রতিনিধি।